সালামু আলাইকুম ও ওবারকাতু প্রিয় বন্ধুরা হিন্দু ধর্ম সিরিজের এগারোতম পর্বে সবাইকে স্বাগতম হিন্দু ধর্মে ব্রাহ্মণবাদ কীভাবে বর্ণবাদ ছড়ায় এবং সব অধিকার শুধু ব্রাহ্মণই নিবে তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন আপনারা যদি মনুসংহিতার অধ্যায়ন তিনশো ষোলো নং ভার্সটি পড়েন সেখানে দেখবেন বলা আছে যাদেরকে আশ্রয় করে ত্রিলোকসমূহ ও স্বর্গের দেবতাগণ অবস্থান করেন ব্রহ্মই যাদের একমাত্র সম্পদ বেঁচে থাকাকালীন সেই ব্রাহ্মণদেরকে রাজা হিংসা করবেন না অর্থাৎ ব্রহ্মবিদে পারদর্শী বা ব্রহ্মজ্ঞানে অভিজ্ঞ ব্রাহ্মণগণ যজন যজনের মাধ্যমে পৃথিবী পৃথিবীর প্রবৃতি সমূহের এবং সকল দেবতাকে সন্তুষ্ট করেন আবার এই ব্রাহ্মণরাই ক্রুদ্ধ হলে অভিশাপ দিয়ে এদের সকলকে বিনষ্ট করতে পারেন সুতরাং যার বাঁচার ইচ্ছা আছে তার কখন এই ব্রাহ্মণদের হিংসা করা উচিত নয় মনুসংহিতার অধ্যায় নয়ের তিনশো বিশ নং ভার্সে বলা আছে ক্ষত্রিয়রা অত্যন্ত বুদ্ধি লাভ করে ব্রাহ্মণদের পীড়া দিলে অথবা ব্রাহ্মণদের প্রতিকূল আচরণ করলে ব্রাহ্মণ তাদের অভিশাপ দিয়ে শাসন করবেন কারণ ক্ষত্রিয় জাতি ব্রাহ্মণ থেকে উৎপন্ন আপনারা যদি মনুসংহিতার অধ্যায় নয়ের তিনশো তেরো নং ভার্সটি পড়েন সেখানে দেখবেন বলা আছে রাজা অত্যন্ত বিপদগ্রস্ত হলেও কখনোই ব্রাহ্মণের বিরুদ্ধে যাবেন না কারণ এরূপ করলে ব্রাহ্মণরা ক্ষুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে শক্তি ও বাহন সহ রাজাকে তৎক্ষণাৎ বিনষ্ট করবেন আপনারা যদি মনুসংহিতার অধ্যায় তিনশো চোদ্দ নং ভার্সটি পড়েন সেখানে দেখবেন বলা আছে যে ব্রাহ্মণেরা ক্রুদ্ধ হয়ে অগ্নিকে সর্বভক্ষ করেছেন এবং যারা অগাধ জলের সমুদ্রকে অপেয় করেছেন যারা চন্দ্রকে ক্ষয় করে পরে পূর্ণ করেছেন সেরূপ ব্রাহ্মণকে ক্রুদ্ধ করলে তাকে বিনষ্ট হতে হবে আপনারা যদি মনুসংহিতা ভালোভাবে পড়েন সেখানে দেখবেন মনুসংহিতায় একুশটি নরকের বর্ণনা আছে প্রায় একুশটি সম্ভবত আপনারা দেখবেন একটু তার মধ্যে একটি নরকের নাম হল তামিশ্র কেন বললাম কারণ হচ্ছে আজকে এই এখন যে রেফারেন্সগুলো বলবো সেখানে আপনারা কিছু এই এই নিয়ে একটু বর্ণনা পাবেন সো এই কারণে একটু বলে নিলাম যাই হোক আপনারা যদি মনুসংহিতার অর্থায় চারের সাতাশি থেকে নব্বই নং ফার্স্টে পড়েন সেখানে দেখবেন বলা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যদি হত্যা করার জন্য ব্রাহ্মণের উপর দণ্ডাঘাত করেন অথবা কেবলমাত্র দণ্ড উত্তোলন করেন তাহলে তাকে তামিশ্র নরকে একশো বছর ধরে পরিভ্রমণ করতে হয় ছি ছি তার মানে যদি ব্রাহ্মণ তার উপরে ক্ষিপ্ত হয় তার কোনো বিচার হবে না কিন্তু যে ব্রাহ্মণের উপরে নিজেকে বাঁচাতে হাত পর্যন্ত তুলবে মারা তো দূরের কথা তাকে তামিশ্র নরকে একশো বছর ধরে পরিভ্রমণ করতে হয় এটা কিরকম তোমার ভাই মানে ব্রাহ্মণ দোষ করলে কোনো দোষটাই অন্য কেউ দোষ করলে দোষ এটা কিরকম ব্রাহ্মণের কোনো ই হবে না কিন্তু অথচ অন্য কেউ যদি তাকে আঘাত করে তাহলে অর্থাৎ ব্রাহ্মণ বই ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ যদি হত্যা করার জন্য ব্রাহ্মণের উপর দণ্ডাঘাত করেন তাকে নাকি নরকে একশো বছর ভুগতে হবে এটা কিরকম কথা ভাই বুঝলাম না এখানে কেন এত মানে ইম মানে এটার ভিতরে কোনো ব্যালেন্স নাই কেন মানে এটার ভিতরে কোনো সমতা নাই কিছুই বুঝলাম না যাই হোক আপনারা মনুসংহীতার অধ্যায় চারের এক ছেষট্টি নং ভার্সটি পড়লে সেখানে দেখবেন ক্রুদ্ধ হয়ে কিংবা জেনে শুনে যদি কেউ ও ব্রাহ্মণকে তাড়না করে তাহলে সেই পাপে তাকে একুশ জন্ম পাপজনীতে জন্মগ্রহণ করতে হয় আপনারা যদি মনুসংহিতার অধ্যায় চারের একশো আটষট্টি থেকে একশো উনসত্তর নং ভার্সগুলো পড়েন সেখানে দেখবেন বলা আছে অষ্টাঘাতে আহত ব্রাহ্মণের শরীর থেকে নির্গত রক্তে যতগুলি ধূলিকণ একত্রিত হয় শনিৎপাদক ব্রাহ্ম ব্রহ্মঘাতিকে পরলোক পরলোকে তত সংখ্যক বছর ধরে শেয়াল কুকুরে খায় এই কারণে বিদ্যান ব্যক্তি বিপদগ্রস্ত হলেও কখনই ব্রাহ্মণের ওপর দণ্ডা দণ্ডোত্থাপন করবেন না কিংবা তাকে তৃণদী আঘাত করবেন না অথবা ব্রাহ্মণের শরীর থেকে রক্তপাত ঘটাবেন না এই কেরকম বিচার ব্যয় আমি কিছুই বুঝলাম না আপনারা যদি মনুসংহিতার অধ্যায় নয়ের দুশো পঁয়ত্রিশ থেকে দুশো ছত্রিশ নং পার্স পড়েন তাহলে সেখানে দেখবেন বলা আছে ব্রাহ্মণ হত্যাকারীকে মহাপাতকী বলে ঘোষণা করা হয় এই রেফারেন্সটা আপনারা মনুসংহিতার অধ্যায় একের দুশো চল্লিশ থেকে দুশো একচল্লিশ নং এবং অধ্যায় মনুসংহিতার অধ্যায় এগারোর একশো তিরাশি নং ভার্সেও এই কথাটা পাবেন যে ব্রাহ্মণ হত্যাকারীকে মহাপাতিক পাতকী বলে ঘোষণা করা হয় আপনারা মনুসঙ্গীত অধ্যায় আটের তিনশো একাশি নং ভার্সি বলে সেখানে দেখবেন পৃথিবীতে ব্রাহ্মণবোধের তুলনায় প্রবল পাপ আর কিছুই নেই এই রাজা কখনই ব্রাহ্মণকে বধ করার কথা চিন্তা করবেন না অধ্যায় অর্থে বারোয়ের চুয়ান্ন নং ভার্স্ট্রি বলে সেখানে দেখবেন বলা আছে যে সকল মহাপাপী ব্রহ্ম হত্যা করে তারা বহু বছর ধরে ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করে এবং পাপনাশ পক্ষমান জন্মবিশেষ প্রাপ্ত হয় আপনারা মনুসংগিতার অধ্যায় বারো এর ভার্স ভার্সফলে সেখানে দেখবেন ব্রহ্ম হত্যাকারী নর নরক শেষ হলে শুকর কুকুর গর্দ উট গরু ছাগল মেষ মৃগ মৃগ আর কি পক্ষী চন্ডাল এবং নিষাদের ঔরসে সুদ্ধার গর্ভজাত পুকস প্রভৃতি জনিপ্রাপ্ত হয় ছি ছি এটা কিরকম ভাই বিচার মানে ওইগুলা চাও মানে কি বললাম যে এটা একটা ন্যায় নাকি ছিল মোটামুটি কিন্তু এটার ভিতরে কেমন একজন হত্যাকারীকে নরক ভোগ পড়ার করার পরেও তাকে আবার কুকুর সুগর গর্দব পেটের মধ্যে নাকি এরকম মানে এমন ওই অবস্থায় এভাবে নাকি তার জন্ম আবার ছি 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 এটা কি হিন্দু ধর্মের শিক্ষা মানে এটি কি এটা কীরকম ভাই বিচার আপনারা যদি মনুসঙ্গীরা মনুসংহীতার অত্যা এগারো ছাব্বিশ নং পড়েন সেখানে দেখবেন বলা আছে যে ব্যক্তি লোভবশত দেবতার ধন বা ব্রাহ্মণের ধন অপহরণ করে সে পরজন্মের শকুনির উচ্ছিষ্টাভোজী হয় ছি। আপনারা যদি মনুসংহিতার অধ্যায় সাতের একশো তেত্রিশ নং ভার্সি পড়েন সেখানে দেখবেন বলা আছে রাজা অর্থাভাবে মরণাপন্ন হলেও বেদজ্ঞ ব্রাহ্মণের কাছ থেকে কখনো কর গ্রহণ করবেন না এবং নিজের রাজ্যে বসবাসকারী বেদজ্ঞ ব্রাহ্মণগণ যাতে ক্ষুধাজনিত ভোগ না করেন সেদিকে রাজা সজাগ দৃষ্টি রাখবেন হায় রে এটা কীরকম বিচার ভাই অর্থভাবে মরণাপন্ন হলেও মানে সে মানে গ্রহণ করতে পারবেন না কিছু এই রাজা বেদজ্ঞ ব্রাহ্মণের কাছ থেকে এটা কিরকম কথা ভাই মানে কিছুই বুঝলাম না এই ক্রেম কেমন ব্রাহ্মণ এটা ব্রাহ্মণ হলে তো স্যার তার উদার হওয়ার কথা তাকে শব্দওয়ার কথা মানে তার কাছ থেকে নেওয়াই যেব না কোনো কিছু তো এটা যদি কোনো ব্রাহ্মণের চরিত্র হয় সে কীভাবে মানে এত মানে এত বড় একজনই হইতে পারে ব্রাহ্মণ যে আবার প্রথম শ্রেণী হ্যাঁ চার চার প্রথার মধ্যে প্রথম শ্রেণী ভাই আমি কিছুই বুঝলাম না এ কেমন অন্যায় অবিচার যাই হোক আপনারা মনুসংগীতার অধ্যায় নয়ের একশো উননব্বইতম ভার্সটি বলে সেখানে দেখবেন বলা আছে রাজা কখনও ব্রাহ্মণের ধন গ্রহণ করবেন না ব্রাহ্মণের ধন সর্বদাই বেদজ্ঞ ব্রাহ্মণ গ্রহণ করবেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণের অভাবে সামান্য ব্রাহ্মণেরা ওই ধন গ্রহণ করবেন তবে সকলের অভাব হলে ক্ষত্রিয় প্রভৃতি অন্যান্য বর্ণের ধনের উপর রাজার অধিকার থাকবে তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের দশম পর্বে ব্রাহ্মণ সম্পর্কে বেশ কিছু তথ্য শুনলেন ইনশাল্লাহ আমি আরও পর্বে বিস্তারিত আরও বিশে বিশদভাবে আলোচনা করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন